এই দুনিয়াটা অনেক আজব। এই জায়গায় মানুষ আমাদের মিথ্যা হাসিটারেও সত্যি ভাবে, আর সত্যি কান্নাটারেও নাটক। হ্যালো বন্ধুরা, আজকে অমর ভাইয়ের জনপ্রিয় সাহিত্য ভিডিও নিয়ে আজ রয়েছি। এই পর্ব কেমন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাও কিছু সময় সাইরে দিতে হয়। চুপ হয়ে গেছি, এর মানে এইটা না ভালো হয়ে গেছি, একবার সামনে করে দেখলাম গাইরালাম। আমার ইচ্ছা ছিল অনেক কিছু বলার, কিন্তু তার ইচ্ছা ছিল না শোনার। বয়সটা শখের, কিন্তু অভাবটা বউয়ের। আমাদের মনে ধরা মানুষগুলো কখনো ভাগ্যে ধরে না। একদিন তোমার আর আমার আবার দেখা হবে, হয়তো সেদিন তোমার ছেলে আমার মামা ডাকবে, আর আমার মেয়ে তোমার আন্টি। রিক্সা চালক বাবাটারও স্বপ্ন যে তার ছেলে একদিন বিমান চালাবে। বাবা তুমি আমার যত খুশির কারণ। আজকে আমাকে মসজিদে বিরিয়ানি দিতে আছে, তাই তোমাকে মসজিদের জিলাপির আমার কোনো মানুষ বুঝাও কঠিন, বুঝানোও কঠিন। ভালোবাসো একজন রে, সময় দাও আরেকজন রে, তুমি কি সরকারি নাকি তোমার দোকানটাই পাইকারি? সব সময় কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, যেমন আমি মিমরে হারাইয়া সাদিয়ারে পাইছি।